ভোলানাথ বিদ্যাপীঠে মাস্টার আছে। ভোলানাথ বিদ্যাপীঠে শিক্ষিকা। সম্প্রতি আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন 1911 জন গ্রুপ ডি কর্মী, ফলে কিছু স্কুলে ফাঁকা হয়েছে গ্রুপ ডির পদ। চাকরি বাতিল হওয়া কর্মীদের পদে আর কাউকে নিয়োগ করা হয়নি, তাই বেশিরভাগ স্কুলে গ্রুপ ডির সমস্ত কাজ এখন শিক্ষক শিক্ষিকা এমনকি প্রধান শিক্ষককেও করতে হচ্ছে। এতে সমস্যায় পড়ছেন তারা। এমনই একটি স্কুল হল পূর্ব বর্ধমানের মেমারি 2 নম্বর ব্লকের ভোলানাথ বিদ্যাপীঠ। গ্রুপ ডি পদে কর্মচারী নেই, এর জেরেই ব্যাপক সমস্যায় পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। কারণ গ্রুপ ডির যাবতীয় কাজ এখন বিদ্যালয়ে এসে সামাল দিতে হচ্ছে তাঁদেরই। চা খাওয়া থেকে খাতাপত্র ঠিক করা, এমনকি ঘন্টা বাজানোর কাজটাও করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। প্রতিদিন এমনই দৃশ্য ধরা পড়ছে পূর্ব বর্ধমানের মেমারির 2 নম্বর ব্লকের পাহাড়হাটি গ্রান্ডে এলাকার ভোলানাথ বিদ্যাপীঠে। ভোলানাথ বিদ্যাপীঠে আচ্ছা, আপনাদের স্কুলে ডি গ্রুপে একটা রিক্রুট ছিল তো? হ্যাঁ, রিক্রুটমেন্ট ছিল 10 তারিখের পর থেকে আর স্কুলে আসছে না। হ্যাঁ, তেনার নাম কি? বৈশাখী দাস কৈবল। তাহলে তো স্কুল পরিচালনার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? যথেষ্ট অসুবিধা সব কিছুই। একটা স্কুল, হাই স্কুলের ধরুন চাবি খোলা, তারপরে জল টল সংগ্রহ করা জল, তারপরে চাবি বন্ধ করা, সব কিছু মিলে বেশ চাপের মধ্যে। ঘন্টা বাজাতেও হচ্ছে? ঘন্টা বাজানো, সেটার বিষয়ে আমি শুনেছিলাম যে কোর্ট থেকে বাতিল করা হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি তাকে স্কুলে আসতে দেখছি না এখন। তো বর্তমানে আমাদেরকে একটু স্টেপ নিতে হবে। আমরা শিক্ষকদের চা করতে হচ্ছে? হ্যাঁ, মোটামুটি গ্রুপ ডি সমস্ত কাজকর্মই আমরাই করছি ঘন্টা বাজানো থেকে আরম্ভ করে টিচাররাই পালাপালি করে মোটামুটি সবাই মিলে করছে। আচ্ছা আচ্ছা, আপনি কিসের শিক্ষক? আমি আইসিটি কম্পিউটার টিচার। আইসিটি সে কম্পিউটার শিক্ষক, তাহলে এইভাবে আপনাদের সব দায়িত্বই পালন করতে? মোটামুটি সব স্কুল খোলা থেকে স্কুল বন্ধ করা সমস্ত কিছু সবই তালা দিয়ে। হ্যাঁ, পঠন পাঠনের বাইরে স্কুলে আনুষঙ্গিক বহু কাজ এখন শিক্ষক শিক্ষিকাদেরই সামলাতে হচ্ছে। এর ফলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।